নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আপনাদের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এবং আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে আজকের অনুষ্ঠানে আপনি কি পাবেন। সত্যি তাই, তার কারণ আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক কিছু আপনারা পান। একটাই কথা যে আমরা কিভাবে ভালো থাকব, তার সঙ্গে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি সময় কিভাবে আমাদের একটা শুভ সময়ের মধ্যে দিয়ে এগিয়ে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে একটা প্রতিপালন করব, নিশ্চয় করতে পারবেন। তার কারণ যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের সুপরামর্শ দেন এবং কিভাবে ভালো থাকার রসদটুকুকে আপনাদের বলে দেওয়ার সেই তার সেই ক্ষমতা, এবং কিভাবে ভালো থাকার একটা জায়গা তৈরি করে দেওয়ার সেই ক্ষমতা তিনি কিন্তু রাখেন। তার একটাই কারণ যে তিনি মানুষকে নানানভাবে তার জীবনের যে দীর্ঘ যে তার বাধা বিঘ্ন সমস্যা সব কিছুকে দূরে সরিয়ে একটু আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যের মুখ দেখিয়ে দেওয়ার তিনি কিন্তু অঙ্গীকার রাখতে পারেন। তার কারণ একটাই, তিনি মানুষকে নানানভাবে উপকারের একটা জায়গা তৈরি করে দেন। তার কারণ পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ জায়গায় তৈরি করে দেওয়াটাও কিন্তু ভীষণ ডিফিকাল্ট একটা জায়গা। কারণ মানুষ নানান সমস্যা জর্জরিত, সেই জায়গা থেকে আপনাকে এনে একটা নতুন জায়গা, নতুন মোড় দিয়ে আপনার জীবনটাকে তিনি কিন্তু পাল্টে দিতে পারেন। সেইভাবে তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন এবং মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো এটাই যে আমাদের ভালো থাকার যে একটা আনন্দ, সেই ভালো থাকার জায়গাটাকে তিনি করে দিতে পারেন। মানুষ তো বিভিন্ন সমস্যা জর্জরিত, সেই জায়গা থেকে তিনি কিন্তু বের করে আনতে পারেন। এবং তার এই যে দীর্ঘ বছরের তার পড়াশুনো এবং অধ্যাবসায়, এবং তার সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটির আরেকটি মানে যেটা থাকে সেটি কিন্তু মূল মন্ত্র, যেটা যে পৌরাণিক কিছু কাহিনী কিন্তু আমরা এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। একদিকে তো জ্যোতিষ পরামর্শ থাকে, তন্ত্রত্ব উপায় কিভাবে গ্রহ সংস্কার, তার সঙ্গে আধ্যাত্মিক জগৎ, একদম দৈব শক্তি যাকে বাদ দিয়ে চলা যায় না সেটাকেও তিনি কিন্তু অ্যাটাচ করে, এবং তার সঙ্গে কিভাবে ভালো থাকার যে মূল মন্ত্রগুলোকে তিনি কিন্তু ব্যাখ্যা ব্যক্ত করে মানুষকে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এখন আজকেও আমাদের একটি আলোচনা থাকবে, সামনেই কিন্তু একটি শুভ পবিত্র দিন আসছে, তখন রথযাত্রা, যেটা হলো মানুষের যে 12 মাসে 13 পার্বণ বলে না, তার মধ্যে একটি অন্যতম একটি পার্বণ রথযাত্রা। এবং এই রথযাত্রার জন্য কিন্তু মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করে, দীর্ঘ বছর অপেক্ষা করেন যে এই যে রথযাত্রায় এই পবিত্র দিনটিকে পালন করে উদযাপন করে কিভাবে আমরা আশীর্বাদ পাব। স্বয়ং ভগবান প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা তার কাছ থেকে কিভাবে কৃপা পেয়ে এবং আশীর্বাদ পেয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলব। যে কোনো সমস্যা হতে পারে, আর্থিক দিক দিয়ে আপনি হয়তো অনটনে রয়েছেন, কোনো সেভিংস করতে পাচ্ছেন না, পরিশ্রম করে যাচ্ছেন, কোনো তার ফিডব্যাক নেই, আশানুরূপ ফল পাচ্ছে না, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, সন্তান সৌভাগ্য সব কিছু মিলেমিশে তিনি কিন্তু আজকে বলবেন, এবং তার সঙ্গে বাস্তুদোষ যদি কোনোভাবে থাকে সেটাকেও তিনি কিভাবে বাস্তুদোষ খণ্ডন করে এই শুভ দিনটিকে উদযাপন করলে কিন্তু এই এই সমস্যা থেকে আমরা মুক্ত হব, রোগমুক্ত জীবন কিভাবে খুঁজে পাবেন, সব কিছু কিন্তু আজকে আমরা বিশদে জানব। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জী মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, তার সঙ্গে হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, সুদক্ষ একজন বাস্তুবিদ। তার সঙ্গে তিনি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন জ্যোতিষ, সনাতন ধর্ম সব কিছুকে একত্রিত করেই তিনি কিন্তু মানুষকে উপকার করে যাচ্ছেন। আজও তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা সে বিষয়ে আজকে জানবো। শুভ রথযাত্রা, পবিত্র এই রথযাত্রাকে কিভাবে উদযাপন করে আমরা সবকিছু পাপ খলন কিভাবে করব এবং পাপ মুক্ত হব, যে কোনো পবিত্র বা শুভ দিনটিকে উদযাপন করে আমরা কিভাবে তাদের আশীর্বাদ পাবো, কৃপাধন্য হব, সবকিছু আজকে আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জী মহাশয়, স্যারকে আমরা অনেক স্বাগত জানাবো। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার। আজকে কিন্তু আমাদের বন্ধুদের হয়ে আমি বলবো, আপনার কাছে কিন্তু আজকে আমাদের জিজ্ঞাসা, এই যে রথযাত্রা, এই যে সামনে 7ই জুলাই রথযাত্রা, ভগবান প্রভু জগন্নাথ এবং বলরাম সুভদ্রা মাসির বাড়িতে আসবে, এবং তাকে আমরা এই যে তাকে যে আমরা পুজো করব, অর্চনা করব এবং আরাধনার মধ্য দিয়ে তার আশীর্বাদ কিভাবে পাবো, কিভাবে কৃপাধন্য হব, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো স্যার। 22শে আষাঢ় এবছরে যে রথযাত্রা পড়েছে, রথ দ্বিতীয়া, এটা
অত্যন্ত শুভ এবং পবিত্র তিথি। এই তিথিতে শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরী ধামে কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রভুকে একবার দেখা দর্শনের আকাঙ্ক্ষায়, এবং সেই রথের রশি স্পর্শ করে, সেই রথের রশি টানার জন্য কয়েক লক্ষ লক্ষ লোকের কিন্তু সমাগম হয়। এছাড়াও আমাদের এখানে প্রচুর জায়গা রয়েছে যেগুলো খুবই প্রসিদ্ধ, জগন্নাথ দেবের পুজো অর্চনা সাধন আরাধনা এগুলো কিন্তু হয়। এবং এই জানবেন যে যেই কোনো গ্রহ দোষ, যে কোনো দুরারোগ্য ব্যাধি বলুন, যে কোনো কঠিন সমস্যা বলুন, এটা সম্পূর্ণ রূপে নিরাময় এবং সুন্দরভাবে ভগবানের আশীর্বাদ পাওয়ার যে সুন্দর তিথি, এটা হচ্ছে কিন্তু রথ দ্বিতীয়া তিথি। এই তিথির মাহাত্ম্য অপরিসীম। এবং এই রথযাত্রা তিথিতে যদি আপনারা যারাই বাস্তুগত সমস্যায় ভুগছেন, বাস্তুতে দোষ রয়েছে, দীর্ঘদিন ধরে জানেন যে বাস্তু দোষের জন্য বিভিন্ন কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব পবিত্র তিথি বলতে পারেন। এই বাস্তু দোষের জন্য বাস্তু যন্ত্রম যদি এই দিনে সংগ্রহ করে স্থাপন করা যায় বাস্তুতে, সেক্ষেত্রে জানবেন আপনার বাস্তু দোষ খুব সুন্দরভাবে নির্মূল হয়ে যাবে এবং আয় উন্নতি বৃদ্ধি হতে থাকবে। পরপর উন্নতি বুঝতে পারবেন যে না, ভালো উন্নতি হচ্ছে। এটাই রথ দ্বিতীয়ার পুণ্যতিথির মাহাত্ম্য। এবং যে কোনো সমস্যা দূরীভূত করার জন্য, আর্থিক বাধা কিছুতেই কাটছে না, ভালো চাকরি বাকরি মন মতো পাচ্ছেন না, ব্যবসা করছেন ব্যবসার জায়গায় সমস্যা হচ্ছে, উন্নতি নেই, দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করে যাচ্ছেন আর্থিক দিক থেকে, মা লক্ষ্মীর কৃপা কিছুতেই পাচ্ছেন না, এক্ষেত্রে জানবেন রথ দ্বিতীয়া তিথি সৃজন্তম স্থাপন। যদি সংগ্রহ করে সৃজন্তম স্থাপন করতে পারেন গৃহে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পবিত্র সুন্দরভাবে কিন্তু জীবনে আপনারা এই আর্থিক ক্ষেত্রগুলোর যে বাধা বিঘ্ন এইটা নাশ হবে এবং ধীরে ধীরে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন উন্নতির দিকে। এখন এই যে প্রভুর কৃপা, এই কৃপা লাভ যারা যেভাবে পারবেন শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে, এই যে প্রভুর দর্শন করা, প্রভুর স্মরণ করা, প্রভুর রথের রশি ধরে টানা, এটা কিন্তু অত্যন্ত পবিত্র। দেহ শুদ্ধ, মন শুদ্ধ হয়ে যাবে, যে কোনো পাপ, গুরুতর পাপ নাশ হয় রথের রশি স্পর্শ করতে পারলে, এটা খুব অতি পবিত্র। তাই তো আমাদের শাস্ত্রে বলছে, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নম, জগদানন্দ কন্দায় প্রণতাত হরায় চ নিত্যায় নীলাচল নিবাসায় নিত্যায় জগন্নাথায় তে নম। এই যে ভগবানের যে প্রণাম, এই যে ভগবানের স্মরণ, এটাও কিন্তু অনেক মুক্তি দেয়। এই যে সমস্যাগুলো, যারা যে কোনো ধরনের সমস্যাই ভুগছেন না কেন, এই উল্লেখযোগ্য তিথিগুলো কিন্তু এক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা রাখে। এখন এই যে রথযাত্রা, রথ আমরা যেটা দেখি, এই রথের নির্মাণটা কিন্তু শুরু হয়ে যায় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয়ে যা কিছু হয় সেটা অক্ষয় হয়, অক্ষয় তৃতীয়ার দিনে রথ নির্মাণ আরম্ভ হয়। এই রথটাই কিন্তু এই সময় রথ দ্বিতীয়া তিথিতে পূজিত হয়, উদযাপিত হয়। এবং এই যে রথযাত্রা তিথি, এই রথের যে নাম, জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দীঘোষ। এই যে নন্দীঘোষ রথের নাম, এটা কিন্তু স্বয়ং ইন্দ্রদেবের দেওয়া নাম। এবং এই রথের উচ্চতা জানবেন 54 ফুট হয়, 54 ফুট উচ্চতা বিশিষ্ট হয় রথটি, এবং 16টা চাকা থাকে, যেটা 16 কলার প্রতীক। এই 16 কলা, এই 16 কলা চন্দ্র এই কালচক্রকে আবর্তন করে এই 16 কলার মাধ্যমে। এই রথের যে মহিমা, এই যে অপার মহিমা, এই রথের যারাই এই ভগবান জগন্নাথ দেবের প্রভুর আরাধনা করেন বা রথের রশি স্পর্শ করেন,
তারা কিন্তু এই সময়টা অনেক বিভিন্ন পাপমুক্ত হন, বিভিন্ন বিপদ আপদ থেকে কিন্তু অনেক দূরে থাকতে পারেন। হ্যাঁ, এখন এই রথের সম্পর্কে যদি বলেন, এই রথে হচ্ছে 4টি ঘোড়া থাকে। ঘোড়াগুলির নাম কি? শঙ্খিকা, রচিকা, মচিকা এবং জালিনী। এই 4টি ঘোড়া থাকে জগন্নাথ দেবের রথে। এবং জগন্নাথ দেবের রথে সঙ্গে থাকেন রক্ষক হিসেবে নৃসিংহদেব, সহদেবতা থাকেন বরাহ, কৃষ্ণ, রাম এবং নারায়ণ। এই রথের রক্ষক গরুড়, আয়ুধ, শঙ্খ এবং চক্র। রথের উপরে দেবতার নাম হচ্ছে কল্যাণ সুন্দর। যা কিছু জগতে সুন্দর, কল্যাণকর, সেই কল্যাণ সুন্দর রথের উপরে দেবতা। রথের চারদিকে ঘিরে থাকেন 9 জন দেবতা। তারা হচ্ছেন হনুমান, রাম, লক্ষ্মণ, নারায়ণ, কৃষ্ণ, গোবর্ধনধারী, চিন্তামণি, রাঘব এবং নৃসিংহ। রথের অশ্ব হলেন শঙ্খ, একটু বলা হক, শ্বেত এবং হরিদাস। রথের নাম হচ্ছে দারুক। রথের রশির নাম শঙ্খচূড় নামে নাগিনী। দেবী যোগমায়া। রথের ভৈরব হচ্ছে একপাদ। রথের ঋষি আছে, রথের ঋষিরা হচ্ছে নারদ, দেবল, ব্যাস, শুক, পরাশর, বশিষ্ঠ, বিশ্বামিত্র, রুদ্র। রথকুম্ভের নাম হিরণ্ময়। দ্বারপাল হলেন জয় এবং বিজয়। এবং রথের অধীশ্বর শ্রী প্রভু জগন্নাথ। সুতরাং বুঝতেই পাচ্ছেন রথের যে মাহাত্ম্য, এই যে গুরুত্ব বা মাহাত্ম, এ অনুধাবন সেই আধ্যাত্মিক চেতনা ব্যতি রেখে এর মূল্যায়ন করা বা এর গুরুত্ব অনুধাবন করা, যারা ভগবানের দর্শন করেছেন, যারাই ভগবানের শরণ নিয়েছেন বা মন থেকে প্রভুকে ডাকেন, তারা একমাত্র জানেন যে কতটা তার আশীর্বাদ ধন্য হওয়া যায় এই রথযাত্রার পুণ্যতিথিতে। হ্যাঁ, এখন এই যে রথের দিন আপনারা কি ঘরোয়া ভাবে কি পালন করবেন সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য, যে কি পালন করবেন, কিভাবে চললে আপনার ব্যবসা বলুন। আমরা তো সাধারণ মানুষ যারা রয়েছে, সবাই কিন্তু এই নিত্য নৈমিত্তিক দৈনন্দিন বিভিন্ন রকমের সমস্যায় ভোগেন না। এখন এই সমস্যা থেকে বের হতে গেলে এই রথের দিনটা অতি পবিত্র দিন, পূর্ণ দিনে এটা কি করলে ভালো হবে, প্রথমেই বলবো, যদি সম্ভব হয় এই রথের দিনে এটা কলা গাছে স্থাপন করে পুজো করা। এটাতে অর্থনৈতিক বাধা কাটে, শ্রীবৃদ্ধি ঘটে, ভীষণ রকম উপকার পাওয়া যায় কিন্তু এই রথের দিনে যদি সেটা করা যায়। এছাড়াও আপনারা যে যা প্রতিকার অলরেডি ইউজ করেন সেগুলোকে একটু এই রথ দ্বিতীয় তিথিতে একটু শুদ্ধিকরণ করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। যারা মনে করছেন কিছু প্রতিকার ধারণ করব, কিছু জ্যোতিষমাতে কিছু গ্রহরত্নতে পারে ধারণ করব, তাদের জন্য কিন্তু আদর্শ সময়ে রথ দ্বিতীয় তিথি। এবং রথ দ্বিতীয় তিথিতে সংগ্রহ করে সেটা আপনি উল্টো রথের মধ্যবর্তী প্রতিটা দিনই পবিত্র দিন ধারণ করলে ভীষণ ভালো উপকার পেতে পারেন। এবং তার সঙ্গে যারা এগুলো পারবেন না বা করতে সম্ভব করা সম্ভব হয়ে উঠবে না, তাদের জন্য রয়েছে টোটকা। টোটকা যদি পালন করেন সেক্ষেত্রেও কিন্তু জানবেন খুব ভালো উপকার পাবেন। এক্ষেত্রে যাদেরই আর্থিক বাধা রয়েছে তাদের জন্য বিশেষ করে বলবো, হলুদ কাপড় বিছিয়ে দিতে হবে ঠাকুর ঘরে, ছোট হলুদের কাপড়ের টুকরো বিছিয়ে, তার উপরে একটা বোটা সমেত পান। 5টি হচ্ছে কাঁচা হলুদ, 5টি হচ্ছে কড়ি এবং 5টি হচ্ছে 1 টাকার কয়েন। এই কয়েন, কড়ি এবং কাঁচা হলুদটা এটা ভগবানকে অর্পণ করতে হবে। জগন্নাথ দেবের মূর্তি থাকুক, ফটো থাকুক, সেই সামনে আপনি অর্পণ করবেন। যাদের ঘরে নেই, আশা করি প্রত্যেকের ঘরেই রয়েছে, যাদের নেই, যদি কারোর থাকে থাকে যে নেই, তারা কিন্তু মা লক্ষ্মীর কাছে সেই জিনিস দ্রব্যগুলো অর্পণ করবেন এবং ঘি দিয়ে প্রদীপ জ্বেলে দেবেন। সেটা মাটির প্রদীপ হতে পারে, পিতলের প্রদীপ হতে পারে, সেটা সেটা জ্বালিয়ে
ঘুরিয়ে দেবেন, দিয়ে মনস্কামনা জানাবেন, জানিয়ে রথ দ্বিতীয়া তিথি থাকাকালীন ওইটা গিট মারতে হয়। ওই হলুদ যে কাপড়ের উপরে রাখছেন দ্রব্যগুলো, ওটা গিট মেরে আপনার যে ক্যাশ বাক্স অর্থাৎ পয়সা রাখার যে জায়গা, সেই জায়গায়, ব্যবসায়ীরা হলে ক্যাশ বাক্স, যারা গৃহস্থরা পালন করছেন তারা আলমারিতে টাকা পয়সা রাখার জায়গা, সেই স্থানে কিন্তু দ্রব্যগুলি যদি আপনারা সুন্দরভাবে রেখে দেন, এক বছর থাকবে সামনের বছর রথ পর্যন্ত, ওইভাবেই ওখানে যে জিনিসটা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন ভীষণ ভাবে আর্থিক বাধা কাটবে, সুন্দরভাবে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন জীবনে। অর্থের সংকট কিন্তু বড় সংকট, সেটা থেকে আস্তে আস্তে যখনই দেখবেন মুক্তি লাভ হচ্ছে, আস্তে আস্তে উপকার পাচ্ছেন, তখনই কিন্তু আপনারা জানবেন যে জ্যোতিষ দেখিয়ে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করার সামর্থ্য কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। এবং অবশ্যই বলবো, তখন দেরি না করে অবশ্যই জন্মছক দেখিয়ে, বা যাদের জন্মছক নেই তারা হাত দেখিয়ে, যার যেটা প্রতিকার প্রতিবিধান প্রয়োজন সেই প্রতিকার প্রতিবিধান ধারণ করবেন, সেক্ষেত্রে ভালো উপকার আসবে। এখন আপনাদের এই যে রথযাত্রার তিথি, এর তিথির যে শুভত্বটাকে, এটাকে কাজে লাগাতে হবে। এই যারাই আগে থেকে তার জন্য সতর্কভাবে যে ব্যবস্থাপনাগুলো করতে হবে, আর তার আগের দিনটাও পড়েছে শনিবার, বারে শনিবার যেহেতু পড়েছে এই দিনও কিন্তু যে কোনো উপাচার বলুন, টোটকা বলুন, এই শনিবার দিন থেকে কিন্তু আরম্ভ করা শুভ। শনি জানবেন দুঃখ কষ্টের কারক গ্রহ, যাবতীয় কষ্ট, নৈরাশ্য, হতাশা, যন্ত্রণাময় জীবন, কষ্টদায়ক জীবন, এটা শনি দিয়ে থাকে। এই শনিবার যেহেতু পড়েছে রথযাত্রার আগের দিন, এই শনিবার থেকে শনি সম্বন্ধীয় যারা যা টোটকা করেন, কেউ কেউ কালো তিলের উপাচার করেন, কালো তিল সর্ষের তেলের উপাচার করেন, তারা সেটা পালন করবেন, কেউ কেউ তিল তেলের প্রদীপ জ্বেলে দেন, সেটা তারা করবেন, শুরুটা করুন এই পবিত্র রথ দ্বিতীয়া তিথির আগের দিন থেকে। যেহেতু শনিবার পড়েছে, শনি সম্বন্ধীয় টোটকাগুলো কিন্তু সেক্ষেত্রে ভীষণ কার্যকরী হবে, এর গুণাগুণ বা এর মাহাত্ম কিন্তু অপরিসীম। আর এবারে আসবো যে বলরাম দেবের যে রথ, তার নাম কি? বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ। তালধ্বজ এই বলভদ্র স্বয়ং শেষনাগ মানা হয়, স্বয়ং শেষনাগ বলভদ্র। এই রথের উচ্চতা হচ্ছে 44 ফুট, 14টা চাকা। এই 14টা চাকা হচ্ছে চতুর্দশ ভুবনের প্রতীক, আর 14টি মন্বন্তরে জন্মেন এক একটি ব্রহ্মার অবসান। বলভদ্র এই জড় জগতের যেহেতু অধিপতি, এই বলভদ্রের 4টি ঘোড়া, এই 4টি ঘোড়ার নাম কি? ঋক, সাম, যজু, অথর্ব। আর মূল রশিটি, রশিটির নাম হচ্ছে অঙ্গিরা। রথের রক্ষক হচ্ছে শেষ নাগ, সহদেবতা গণেশ, কার্তিক ও মহাদেব। এখন এই শ্রীক্ষেত্র পুরীধাম ভারতের 4 ধামের মধ্যে অন্যতম। এখন 4 ধাম অর্থাৎ উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকা এবং পূর্বে পুরী। কথিত আছে এই 4 ধাম প্রভু জগন্নাথ দেবের মূল বলা হয়। প্রভু জগন্নাথ দেব দক্ষিণের রামেশ্বর ধামে অবগাহন করেন, ক্ষুধা নিবৃত্তির জন্য পুরী ধামে প্রভু অবস্থান করেন, ধ্যান করার স্থান উত্তরের বদ্রীনাথ ধাম এবং প্রভুর বিশ্রামের জন্য পশ্চিমে দ্বারকা ধাম নির্দিষ্ট করা রয়েছে। এখন এই যে প্রভুর রথযাত্রা এই তিথিতে, এখানে আপনাদের যে রথের অধীশ্বর শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী, সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন। দর্পদলন একে সুভদ্রা দেবীকে বলা হয় লক্ষ্মী, তার অপর নাম পদ্মা, শ্রীর প্রতীক। সুভদ্রা ধন সম্পত্তি, শ্রী শ্রীবৃদ্ধি, শ্রীর প্রতীক। তার রথে থাকে পদ্মচিহ্ন। 43 ফুট উচ্চতার রথ, 12টি হচ্ছে তার চাকা,
এবং রথের চারটি ঘোড়া প্রজ্ঞা অনুজ্ঞা ঘোড়া এবং অঘোড়া, সারথীর নাম দেবদত্ত, রথের মূল রশিটির নাম হচ্ছে যাজ্ঞবল্ক। রথে সুভদ্রা দেবীর সঙ্গে অবস্থান করেন রক্ষিকা বনদুর্গা এবং সহদেবী চণ্ডী, তারা ও মঙ্গলা দেবী। হ্যাঁ, এই যে রথযাত্রাটা, অর্থাৎ এত পূর্ণ যাত্রা, এত এটা ঈশ্বরের আশীর্বাদ, এটা মানব জীবনের সৌভাগ্য বলতে পারেন। যারাই আমরা এই ধরাধামে রয়েছি ভগবান জগন্নাথ দেবের, সেক্ষেত্রের এই যে অপরূপ লীলা দর্শন করা, ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে পাচ্ছি, রথের রশি স্পর্শ করে রথ টানতে পাচ্ছি, বহুবিধ পাপ নাশ হয়। এটা আমি বারবার বলি যে এই পুণ্যতিথিগুলোকে অবহেলা না করে, সময় নষ্ট না করে এগুলোকে কাজে লাগাতে হবে আমাদের নিজেদেরই উন্নতির জন্য, জীবনে ভালো থাকার জন্য, জীবনে গ্রহ দোষ দুঃস্বপ্ন দূর করা, গ্রহ ভয় দূর করা, যে কোনো দারিদ্রতা বিনাশ করা, এগুলোর জন্য ভগবান প্রত্যেকটা তিথিতে বিভিন্ন বিভিন্ন ভাবে আমাদের কাছে আসেন এবং আমাদেরকে কৃপা করেন। সেই কৃপা লাভের আমাদের যোগ্য হয়ে উঠতে হবে এবং তার শরণে কিন্তু যেতে হবে, তাকে প্রণাম করে সর্বদা চলতে হবে। এবং সেই সঙ্গে অবশ্যই জ্যোতিষী ও প্রতিকার প্রতিবিধানগুলো সেই তিথিগুলোতে কাজে লাগিয়ে যদি করা যায়, তাহলে জানবেন আরো উপকারের পরিমাণটা অনেক বেড়ে যায়। যাই হোক, আপনি এগুলো বলে দিন, অনেক কিছু বলার থাকে রথযাত্রা নিয়ে, সংক্ষেপ আমি মনে করি আমি তার জন্য একটু বলে দিচ্ছি, নিজস্ব যে চেম্বার গুলো রয়েছে আমি স্যারের সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 3টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন, এছাড়া বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। আপনারা নোট ডাউন করে রাখুন, লিখে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। রাজপুর চৌহাটি মোড়ে কিভাবে আসবেন আমি একটু জানিয়ে দিচ্ছি, আপনারা যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। এবং আরেকটি জায়গা যেটা হলো সুভাষগ্রাম, এগুলো সবই নিজস্ব চেম্বার স্যারের। সুভাষগ্রামে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং আরেকটি জায়গা হলো জয়নগর, খুব পপুলার জায়গা, এগুলো আপনারা জানেন, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন জয়নগরে। এছাড়া আপনারা দমদম শিথিল মোড়ে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন দমদম শিথিল মোড়ে। সেটা আপনারা জানেন, দমদমে আসা মানে বনগাঁ হাবড়া হাওড়া হুগলি থেকে শুরু করে মেন লাইন রানাঘাট মানে শান্তিপুর সব জায়গা থেকে আপনারা আসতে পাচ্ছেন, বারুইপুর কৃষ্ণ যেটা বলে কেষ্টপুর সব জায়গা থেকে কিন্তু বন্ধুরা আসতে পাচ্ছেন দমদম শিথিল মোড়ে। এছাড়া দক্ষিণেশ্বর ডানলপের বন্ধুরাও আসতে পাচ্ছেন, হাওড়া হুগলির বন্ধুরা আসতে পাচ্ছেন, আপনারা জানেন সেটা। এছাড়া সেদিনই কিন্তু বেহালাতে আপনারা পেয়ে যাচ্ছেন, বেহালা সানরাইজে 5টা থেকে 7টা পাচ্ছেন, সন্ধ্যে 5টা থেকে 7টার মধ্যে বেহালা সানরাইজে পেয়ে যাচ্ছেন। যেমন শনিবার দিন তেমনই কিন্তু আপনারা দমদম শিথিল মোড়েও পেয়ে যাচ্ছেন 7টা থেকে 9টায়, সন্ধ্যে 7টা থেকে 9টায়। এছাড়া দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন, দুর্গাপুরটা হয়তো আপনারা মাসে একবার করে পেয়ে যাচ্ছেন, সেটা আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দেবো, বুকিং কিন্তু চলছে, সেটা কবে আসবেন এক্সাক্ট সেটা আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো, আপনারা সেটা ফলো করুন, আমরা ঠিক আপনাদের জানিয়ে দেবো, সেটা কিন্তু দুর্গাপুরে। এবং আরেকটি জায়গা হলো বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন, আর বন্ধুরা অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই কিন্তু আসবেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যেটি আপনারা রেড বক্সে দেখতে পাচ্ছেন, লাল রঙের বক্সে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার। যারা আসতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলা, আপনাদের অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। আমরা স্যার একদম আমরা শেষ পর্যন্ত চলে এসেছি, যেটা বলবো যে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার পরে মহাপ্রসাদ যেটা, এটাও কিন্তু খুবই পবিত্র এবং আচণ্ডাল ব্রাহ্মণ সকলেরই অধিকার। মহাপ্রসাদে জানবেন কোনো স্পর্শ দোষ নেই, চণ্ডাল ব্রাহ্মণ,
একসঙ্গে প্রসাদ গ্রহণ করলেও প্রসাদের শেষতম কণিকা পর্যন্ত পবিত্রতম থাকে, পবিত্র থাকে। এবং মহাপ্রসাদ পরম আগ্রহে পরম আনন্দে সেবা করা উচিত পাওয়া মাত্র। রবিবার দেখতে পাচ্ছেন সকাল 8:10, এছাড়াও আপনার লাইভ অনুষ্ঠান তো আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং শনিবার দুপুর 3:45 লাইভ অনুষ্ঠান। আবার আমরা নিশ্চয়ই একটু পরবর্তী অনুষ্ঠানে আমরা ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।